মাগুরার শালিখা উপজেলায় ঢাকা খুলনা মহাসড়কের সীমাখালী বাজারের বৃষ্টি ভেঙে পড়েছে সোমবার সকাল এগারোটার দিকে দুটি পাথর বোঝাই ট্রাক ও একটি কাভার্ড ভ্যান নিয়ে প্রায় পঁচিশ ফিট নিচে নদীতে ভেঙে পড়ে পঞ্চাশ মিটার লম্বা এই বৃষ্টি প্রত্যক্ষদর্শীরা জানান পাথর বোঝাই দুটি ট্রাক ব্রিজের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সেটি ভেঙে পড়ে এ সময় ট্রাকের দুইজন ড্রাইভার ও এক সাইকেল আরোহী আহত হন দ্রুত তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এ সময় কোন যাত্রীবাহী বাস সেখানে না থাকায় জানমালের বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে তারা জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান অতিরিক্ত পাথর বোঝায় দুটি ট্রাক ব্রিজের মাঝামাঝি আসলে ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপ পড়ায় বৃষ্টি ধসে পড়ে সে সময় গাড়ির মধ্যে থাকা দুইজন ও এক সাইকেল আরোহী আহত হয় তাদেরকে তাৎক্ষণিক যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়